আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বোন ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আর এই রান্নার ফাঁকে আপনাদের সাথে কথা বলা হয়ে যাবে। আর আমি এদিকে বরবটি রান্না করে ফেলেছি, আমার রান্নাটাও হয়ে গেছে বরবটি। আর এখানে আচমকাই আমার শুটকি শিরা খেতে ইচ্ছে করলো। আর এজন্য আমি নিয়েছি সবজিগুলা, এখানে আলু, শিম, ফুলকপির ডাঁটা আর বেগুন। আর এগুলি দিয়ে হবে আমার মজাদার শুটকি শিরা। আর এই রেসিপিটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি শুটকিটা আগে থেকেই 2 কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এখন আমি সেকে নিচ্ছি। আর এই পানিটা দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে, আর কাটা এগুলো ফেলে দিলাম। আর এখানে আমার লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর শুকনো উপকরণের মধ্যে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ, আর গুঁড়া মরিচ, কাঁচা মরিচ, লবণ। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করি নাই, তেল ছাড়াই শুটকি শিরাটা রান্না হবে। আর নাগা মরিচটা আমি এখন দিব না। আর হাতের সাহায্যে আমি মাখানোর চেষ্টা করতেছি নাগা মরিচটা সরিয়ে। আমি হাত দিয়ে আর মাখালাম না, একটি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে এই হাঁড়িতে বসিয়ে দিলাম। আর আমি খুবই অল্প আঁচে রেখেছি, আমি কিন্তু এখানে এখনো কোনো পানি দেই নাই। আর এবার দিয়ে দিলাম নাগা মরিচটা। আর এখানে ঝালের পরিমাণ আপনারা যে যত বেশি খেতে চাইবেন ততটা দিবেন, ঠিক সেই পরিমাণে। আর কম খেতে চাইলে কম দিবেন। আর এই শুটকি শিরা যখন রান্না করতেছি, পুরো ঘরটা এতই সুন্দর স্মেল ছড়িয়ে আসছিল, মনে হচ্ছে যে এখনই ভাত খেয়ে দিই। এখন আমি কিছুটা পরিমাণ কষিয়ে নিয়ে তারপর নাড়াচাড়া করে দিচ্ছি। আর ডেকে ডেকে আমি কিন্তু রান্না করতেছি, মাঝ বরাবর অনেকবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুরা না লেগে যায়। এই তো আমি এখন শিরার জন্য ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ভিডিওর মধ্যখানে আপনাদের একটি অনুরোধ করে যাচ্ছি, প্লিজ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিতে ভুলবেন না, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছও দিয়ে দিয়েছি, সেটি আর দেখালাম না। এই তো হয়ে গেল আমার মজাদার শুটকি শিরার রেসিপি। তো আমি সাজিয়েছিলাম, এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না না, বিদায় নিব না, আর একটু কাজ আছে বলার। এই তো আমি সোফার কুশনটা গুছিয়ে নিচ্ছি, এই কাজটা আমাকে বারবার করতে হয়, বাচ্চারা যেহেতু ঘরে আছে বারবার এলোমেলো করে রাখে ঘরটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।